বিডিশপ.কমের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এই দুটি রিস্টব্যান্ড বা স্মার্ট রিস্টব্যান্ড। একটি হচ্ছে ফাস্ট্র্যাকের ফাস্ট্র্যাক রিফ্লেক্স, আরেকটি হচ্ছে শাওমি মি ব্যান্ড 2। দুটোর অনেক কিছুই সিমিলার, আবার এর মধ্যে বেশ কিছু ডিফারেন্সও আছে। তো আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে এই দুটোর বিশেষ বৈশিষ্ট্যগুলো এবং এর মধ্যে কী কী পার্থক্য আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। যেমনটি দেখতে পাচ্ছেন এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে মি ব্যান্ড, এটি হচ্ছে শাওমির প্রোডাক্ট এবং এতে ডিসপ্লে আছে। এখানে এর আগের দুটো ভার্সনে মি ব্যান্ড 1 এবং 1S-এ কোনো প্রকার ডিসপ্লে নেই, কিন্তু এই ভার্সনটিতে ডিসপ্লে আছে। সাথে আছে হচ্ছে আপনার হার্ট রেট সেন্সর, কিন্তু আপনার ফাস্ট্র্যাক রিফ্লেক্সে ডিসপ্লে আছে, সবই ঠিক, কিন্তু এর মধ্যে কোনো প্রকার হার্ট রেট সেন্সর নেই। যদিও এটি অনেকেই প্রথম প্রথম হয়তো অনেক ইম্পর্টেন্স দিয়ে থাকেন যে হ্যাঁ এর মধ্যে হার্ট রেট আছে, হার্ট রেট সেন্সর আছে, এর মধ্যে নেই। এই বিষয়টি অনেকের কাছে অনেক প্রাধান্য পেলেও কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেকে হয়তো এই ফাংশনটি মোটেও ইউজ করছেন না। তো এজন্যই তো এখন যারা একটু চিন্তা করছেন যে আসলে দেখতে স্টাইলিশ হবে, দেখতে এটা এই ব্যান্ডটা একটু চিকন কিন্তু এটার তুলনায় ফাস্ট্র্যাক রিফ্লেক্স বেশ একটু মোটা এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর। এখানে আরও একটি বিষয়, সেটি হচ্ছে মি ব্যান্ড 2, এটি বাংলাদেশে এখন প্রায় সবার হাতে আপনি দেখতে পাবেন, ইয়ং জেনারেশন প্রায় সবার হাতে দেখতে পাবেন। তো আপনি যদি একটু ডিফারেন্ট, একটু যদি ভিন্ন কিছু চিন্তা করেন তাহলে হয়তো আপনার জন্য রিফ্লেক্সটা ভালো হতে পারে। রিফ্লেক্সের এটি সবার হাতে আপনি হয়তো দেখবেন না, এটি একটু আনকমন, একটু স্টাইলিশও বটে। এর এখানে দেখতে পাচ্ছেন যে কোয়াইট সিমিলার, দুটোর ফাংশন প্রায় সিমিলার, ব্যাটারি লাইফ থেকে শুরু করে দুটো রিস্ট ব্যান্ডই আপনি চাইলে অ্যান্ড্রয়েড এবং আইফোন থেকে আপনি কন্ট্রোল করতে পারেন অ্যাপসের মাধ্যমে। দুটোর জন্য আলাদা আলাদা অ্যাপস অ্যাভেলেবল, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার এই ধরনের কোনো কনফিউশনের কোনো ই নেই যে আপনার এটা কীভাবে সেটিং করবো বা এটা কীভাবে সেটিং করবো, এটা সেটিং খুবই ইজি। আপনার মোবাইলের সাথে যখনই আপনি অ্যাপসের মাধ্যমে আপনি কনফিগার করবেন, সাথে সাথে আপনার মোবাইল থেকে এটি আপনার ডেট টাইম অন্যান্য যত সব সেটিংস আছে এটা নিয়ে নেবে। এখানে আরও কিছু বিষয়, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপস এবং ক্যালোরি সেম, এটা তো সেম ফাংশন আপনি পাচ্ছেন। এখানে স্লিপ ট্র্যাকিং, এটা তো আপনি স্লিপ ট্র্যাকিং পাচ্ছেন। এখানে কল অ্যান্ড SMS অ্যালার্ট, এটাতেও পাচ্ছেন। এটাতে OLED ডিসপ্লে, এটাতেও OLED ডিসপ্লে আছে। এটা 10 days ব্যাটারি লাইফ, এটাতেও 10 to 12 days ব্যাটারি লাইফ পাচ্ছেন। এটাতে ভাইব্রেশন আছে, এটাতেও ভাইব্রেশন আছে। IPX6 মানে হচ্ছে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট, আপনার পানিতে ডুবাতে পারবেন কোনো সমস্যা নেই, এটাতেও সেম। মোটামুটি সবগুলো ফাংশন কোয়াইট সিমিলার, শুধুমাত্র শাওমি মি ব্যান্ড 2-তে আপনার একটি ফাংশন বেশি, সেটা হচ্ছে এর হার্ট রেট সেন্সর যে ফিচারটি এটি বেশি। কিন্তু এটি অনেকেই মনে করেন এটি আসলে খুব একটা ইউজেবল না, অথবা প্রথম প্রথম হয়তো অনেকে ইউজ করেন কিন্তু এটি ইউজ করলে খুব দ্রুত ব্যাটারি চার্জ ডিসচার্জ হয়ে যায়, যার কারণে হয়তো অনেকেই এই ফিচারটি খুব বেশি ইউজ করেন না। আর এদিকে রিফ্লেক্সের এই ফাংশনটি নেই, কিন্তু এতে যেটি পাবেন এটি হচ্ছে আপনার ব্যান্ডটি অনেক বেশি চওড়া, এর চাইতে অনেক বেশি চওড়া। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতেও একটি আছে, এটি যদি ফার্স্ট জেনারেশনের, এর চাইতে মি ব্যান্ড 2-এর বেল্ট আরেকটু চওড়া এবং মি ব্যান্ড 2-এর চাইতে রিফ্লেক্সের রিস্ট ব্যান্ড আরও অনেক বেশি চওড়া। এবং এখানে দেখতে পাচ্ছেন, এটা দুটো স্ট্র্যাপ ইউজ করা হয়েছে যাতে সহজে ছুটে না যায়। প্লাস এখানে একটি আপনার দুটো কালারের কম্বিনেশন, ভিতর সাইডটা হচ্ছে আপনার রেড, বাইরে হচ্ছে ব্ল্যাক। এর আরও একটি সুবিধা হচ্ছে চার্জিংয়ের জন্য আপনাকে এটার সাথে যেরকম একটি আলাদা একটি চার্জার থাকে, একটি কেবল থাকে, এর জন্য আলাদা এই ধরনের কোনো কেবলের প্রয়োজন নেই। কারণ আপনি এটিকে খুলে যে কোনো স্ট্যান্ডার্ড যে কোনো USB-র সাথে আপনি এটি সরাসরি লাগিয়ে আপনি চার্জ করতে পারেন। এটি আপনার ল্যাপটপ হতে পারে অথবা ডেস্কটপ হতে পারে, এবং এটি চার্জ করার জন্য আপনাকে এক্সট্রা কোনো কেবল বা কোনো চার্জার সাথে না নিয়ে ঘুরলেও চলবে। তো এটি একটি ভালো একটি বৈশিষ্ট্য। এছাড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি, এর ব্যান্ডটি অনেক সুন্দর এবং অনেক বেশি স্ট্রং। আপনার মি ব্যান্ডের চাইতে অনেক বেশি স্টাইলিশ, এর ব্যান্ডটি অনেক বেশি স্টাইলিশ। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার একটি কোনো
আপনার একটা ঘড়ির রিপ্লেসমেন্ট হিসেবেও আপনি চাইলে এটিকে ইউজ করতে পারেন। এখানে আপনার এই ব্যান্ডের সাথে এটি আপনি দেখতে পাচ্ছেন যে হিউজ ডিফারেন্স। তো যদি মি ব্যান্ড টু এর সাথে মি ব্যান্ড টু এর চাইতে আরেকটু চওড়া, কিন্তু এতটা চওড়া না, ফাস্ট্রাক রিফ্লেক্সের মতো এতটা চওড়া না। তাই যারা একটু স্টাইলিশ টাইপের কোনো রিস্ট ব্যান্ড খুঁজছেন বা রিস্ট স্মার্ট ওয়াচ খুঁজছেন, তাদের জন্য ফাস্ট্রাক রিফ্লেক্সটি হতে পারে এমআই ব্যান্ডের একটি যথেষ্ট পরিমাণে ভালো একটি বিকল্প। এই প্রোডাক্টটি এখন আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। তো অনলাইনে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bdshop.com। এটি একটি জেনুইন প্রোডাক্ট এবং এর সাথে 6 মান্থ ওয়ারেন্টি পাচ্ছেন, দুটো প্রোডাক্টের সাথে 6 মান্থ ওয়ারেন্টি পাচ্ছেন। তো দুটো প্রোডাক্টই আমাদের স্টকে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে আপনার পছন্দ মতো এই মি ব্যান্ড টু অথবা চাইলে আপনার ফাস্ট্র্যাকের একটু নতুন ধারার একটা রিস্ট ব্যান্ড আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।